পিকচার আমি বাকি হ্যাঁ মে বলায় না। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন মোটো ভ্লগ। এর আগে মোটো ভ্লগ দিয়েছিলাম আমি বসিরহাট টু গোবরডাঙ্গার, ওই রোডটাও যতটা সুন্দর ছিল। আজ আমরা আসছি বারাসাত থেকে বসিরহাটের দিকে। আগে যাবার ছিল বসিরহাট থেকে এক জায়গায়, এবার আসছি এক জায়গা থেকে বসিরহাটে। এবং আজকে আমরা আসছি টাকি রোড ধরে। টাকি রোডটা খুবই সুন্দর রাস্তা। আর আমি কেন আসছি বারাসাত থেকে আপনারা অবশ্যই জানেন, এর আগের ভিডিও আপনারা দেখেছেন, টিঙ্কু টিফিন কর্নারের ভিডিও। সেখানে আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম বললাম, কারণ আমাদের রুটের ট্রেন সব বন্ধ ছিল। তা আসার পথে ভাবলাম, হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস কিনতে গিয়েছিলাম, অবশ্যই আপনাদের সেটা বলা হয়নি। সেটা হচ্ছে একটা iPhone 12 mini আমরা কিনেছি, আমরা বলতে জিৎ কিনেছে। জিতের চ্যানেলে আপনারা দেখতে পাবেন, ব্লগার জিৎ বলে নাম, অবশ্যই গেলে জানতে পারবে। তা সেটা একটু টেস্টিং করা যাক এবং তার সাথে আপনাদেরকে একটু ভিডিওটাও দেওয়া যাক এবং রাস্তার সৌন্দর্যগুলো দেখানো যাক। চলো যাই, আমরা ভিডিওটা আজকে শুরু করি, নতুন মোটো ভ্লগ। বন্ধুরা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কেন হয় তার একটা উদাহরণ এবার আমরা দেখব। দেখবেন এই যে লোকটা সামনে সাদা রঙের ড্রেস পরে, এই যে পাশ কাটিয়ে চলে গেল একদম আমার কার পাশ দিয়ে গাড়ির, এই ধরনের লোকগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়। দেখতে পাচ্ছে দুটো গাড়ি আসছে, তা সত্ত্বেও সে রাস্তা পার করবে। এখন আমরা যে গেটটি পার করছি, এই গেটটি হলো কাজীপাড়া রেলগেট। এটি হলো বারাসাত স্টেশনের আগের যে প্ল্যাটফর্ম বা স্টেশনটা, সেটা হচ্ছে কাজীপাড়া, তার গেট এটা। হ্যাঁ বন্ধুরা, জয় হিন্দ। কারণ পতাকা দেখতে পেয়ে একটু স্লো করলাম, পতাকার সম্মান আগে দিতেই হবে অবশ্যই। আর এই রাস্তায়, এইটা নিয়ে দু নম্বর বাজার, তা রাস্তায় প্রচুর বাজার আছে এই রোডে। এবং দেখুন বন্ধুরা, কত পুরনো বাড়িটা দেখছেন, একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে ইংরেজদের আমলের বাড়ি। তাই যেটা বলছিলাম, এই রাস্তায় প্রচুর পরিমাণে বাজার আছে, না হলেও 12 থেকে 15টা বাজার তো আছেই। আর বাজার আছে মানে লোকজন আছে, আর লোকজন আছে মানে ভিড় আছে, আর ভিড় আছে মানে সাবধানে গাড়ি চালাবেন অবশ্যই, নাই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আর এই রাস্তায় প্রচুর পরিমাণে বাস যাওয়া আসা করবে, তাছাড়াও অটো টোটো বাইক তো আছেই এবং লরিও প্রচুর আছে, সেই জন্য অবশ্যই সাবধানে চালাবেন এই টাকি রোডে। চলুন ধীরে ধীরে এগিয়ে চলি। আজ আমরা অনেক রকম টেস্ট করব এই iPhone 12 মিনিতে, কারণ আমাদের কাছে নতুন। তা এর আগে এতক্ষণ যে শটগুলো দেখছিলে এগুলো ছিল নর্মাল শট, এবার যেটা দেখছো সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট। তোমরা অবশ্যই বলবে যে কেমন লাগছে, মানে ভিডিওর কোয়ালিটিগুলো কেমন লাগছে বা কালারগুলো কেমন আসছে, অবশ্যই বলবে। এবং হোয়াইট ব্যালেন্স মানে কেমন দেখছেন, সব ক্লিয়ারিটি পরিষ্কার আছে কি নেই, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনারা জানালেই আপনারা বুঝতে পারবো যে কেমন করে কী হচ্ছে সব কিছু। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের এই টাকি রোডের আশেপাশের দৃশ্য খুবই সুন্দর, খুবই সুন্দর। শুধু দেখতে থাকুন, ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন পার করছি বকুন্ডা নামক একটি জায়গা, এবং এই রোডটাও খুব সুন্দর এবং পুরো সমান রোডটা, কোনো একা বাঁকা নেই। এবং এই রোডে গাড়ি ঘোড়ার চাপ আপাতত একটু কম আছে, একটু এগুলোই দেখবেন। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত লরি দাঁড়িয়ে আছে পরপর পরপর, এই লরিগুলো ঠিক বিকেল থেকে সন্ধে হবে, তারপরে লরিগুলোকে ছাড়বে। সব জায়গায় এরকম লরি দাঁড়িয়ে থাকে এই রোডে, টাকি রোডে, সে এখান থেকে শুরু করে টাকি হোজা ডাঙ্গা পর্যন্ত থাকে, এবং সব কিছু ছাড়ে ঠিক সন্ধ্যের পরে, বা বলতে পারেন বিকেলের দিকে ছাড়ে হোজা ডাঙ্গা থেকে। এবার আস্তে 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 এদিকে মোটামুটি সন্ধে হয়ে যায়। এবার যত সন্ধে হতে থাকবে তত গাড়ি ঘোড়ার চাপ বাড়বে টাকি রোডে। এবং যখন রাস্তা দিয়ে আপনারা আসবেন এই রোড দিয়ে রাতের সময়, অবশ্যই গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন, চেষ্টা করবেন জ্বালিয়ে রাখার। আর যদি হ্যাজার্ড থাকে তাহলে খুবই ভালো, সেটাও চালিয়ে রাখবেন, আর না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি এই রোড। জ
করি আপনারা দেখে বুঝতে পারলেন এক্ষুনি ঘটনাটা কী ঘটলো। যে গাড়িটি আমার সামনে দিয়ে যাচ্ছিল আমি কিন্তু ধীরে ধীরেই যাচ্ছিলাম, ওই গাড়িটাও কিন্তু যাচ্ছিল ঠিকঠাক মতন, কিন্তু হঠাৎ করেই গাড়িটা ব্রেক মেরে দিল। তুই যে যাবি ডান দিকে, এদের কোনো কিছু সিস্টেম নেই, এদের কোনো লাইট ভালো না, এরা এদের কোনো ইন্ডিকেটর জ্বলে না, তো এদের কারণে অ্যাক্সিডেন্ট হবে না তা কী হবে? আমি তো ধীরে ধীরেই এর পিছনে যাচ্ছিলাম, দেখলেন তো আপনারা আশা করি। তাহলে কীভাবে অ্যাক্সিডেন্ট হয় তাহলে বুঝুন, ও লোকের বোকামির জন্য এক্ষুনি অ্যাক্সিডেন্টটা হতো। দেখুন রাস্তা খুব ভালো, এবং রাস্তা ভালো মানে লরিগুলো খুব জোরে চালাবে, এবং লরি জোরে চালাবে মানে আপনাদেরকে একটু সাবধানে চালাতে হবে, কাজ করে রাতে তো অবশ্যই সাবধানে চালাতে হবে, সেই জন্য নিজের সাবধান নিজের কাছে, সেই জন্য অবশ্যই ভালোভাবে চালাবেন গাড়ি সর্বদা। বন্ধুরা দেখতে চরণ মুখটা কি সুন্দর লাল লাল, নতুন বউয়ের মতন লাগছে, একদম লাল টুসটুসে মুখ, একদম সত্যি লাল হয়ে গেছে, যা রোদ বলে বোঝাতে পারবো না তোমাদের। আরে এই মোটা হেলমেট পরে আছি আমি, বাবা রে আমার বুক শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে এই জল মিশিয়ে জল খাচ্ছি আমরা। এই দেখুন ট্রিট আমাদের, যেমন আমরা আমাদের ট্রিট দিচ্ছি, তুই তো দেখেছেন নচ্ছি নচ্ছি নচ্ছি, আশীর্বাদের লস্তি দাও কম দামি, আমরা আমাদের আশীর্বাদ দিচ্ছি, আশীর্বাদ তো কি 10 টাকার আশীর্বাদ, চলো একটু খাই খাই, একটু লস্যি রিভিউ দেবো আজকে তোমাদের, নতুন ফোন কি মিষ্টি, নতুন ফোনে নতুন রিভিউ। ওরে বাবা এরা এরা বলে ভাত দিল, এই পড়ে যাবে যেন সব কিছু, একটু লস্যি রিভিউ দেবো এবার, চলো এই চিয়ার্স করবি না, দাদা আগে আমি ফুটো করি, এই যে গরিবের মা গরিবের লস্যি, না না 10 টাকা আশীর্বাদের লস্যি, দেশে না ব্যাপার না বলতে হবে, আইটিসির লস্যি, চলো তাও কি ম্যাঙ্গো লস্যি, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স, চলো বন্ধুরা একটু লস্যি খাওয়া যায়। আহা ও প্রাণে প্রাণ ঢুকলো আর কি, এতক্ষণ ছিল না প্রাণ, সত্যি কথা বাস্তব কথা বলছি, মানে এই গরমে লস্যি যা লাগছে না বলে বোঝাতে পারবো না, মারাত্মক। তাই বলে বন্ধু একটা কথা বলবো, আইফোনে কিন্তু একদম নিজের একদম মুখের কালারটা ফুটিয়ে তুলছে, অন্য ফোনে একটু ফিল্টার মারা যায়, কিন্তু এই মনে তো সেইসব ব্যাপার নেই, দেখছেন আমাদের আমার মুখটা পুরো লাল, আর জিতে গেছে কখন কালো, 10 টাকাই যাবে ঠিক আছে, লস্যি ম্যাঙ্গো লস্যি আর কী দেবে 10 টাকায়, এই অনেক আমুলের এখন লস্যির দাম বেড়ে গেছে, সেই হিসাবে 10 টাকা এনাফ এনাফ, খেতে ভালো আর কিছু হয় না 10 টাকা। বাড়ি যাও বাড়ি, খান না বাড়িও ঢুকতে পারবো না, ডাইরেক্ট ক্লাসে ঢুকবো। বন্ধুরা এই যে গেটটি দেখছেন, এই গেটটি হলো ধান্নকুড়িয়ার রাজবাড়ির সিংহদুয়ার বা মেন গেট বলা যেতে পারে, খুব সুন্দর ওই যে ভিতরে দেখতে পেলেন আশা করি আপনারা রাজবাড়িটা, আর সিংহদুয়ারটা কিন্তু সত্যিই খুব সুন্দর, এবং এর মধ্যে গাছপালা প্রচুর আছে। আর ধান্নকুড়ি এলাকায় এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, যেমন কোয়েল পাখি আনতে এসেছিলাম, কোয়েল তাছাড়াও আমি এখানকার সত্যজিৎ রায় বিনোদন পার্কের ভিডিও দিয়েছি, অবশ্যই গিয়ে দেখে নেবেন, আমি উপরে আই বাটনে অবশ্যই দিয়ে দেবো। অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম, দেখলেন তো বন্ধুরা কী বললাম, যত বাজার আছে প্রচুর বাজার, এই আরেকটা বাজার মাটিয়া বাজার এটা, তা প্রচুর বাজার এই রাস্তাতে, এবং বাজার মানেই লোকজনের ভিড়, এবং ছোট ছোট গাড়ির বেশি ভিড়, যেমন অটো টোটো তারপরে ভ্যান বাইক এইসবই, এবং এরকম হুঁশোর মতন উল্টোপাল্টা করে ঘোরায় আর অ্যাক্সিডেন্টটা হয়। এই যে সামনে যে জিনিসটি দেখছেন লাল মতন, এটি হলো রাইস মিল, দেখছেন কত লরি রাস্তাতে, হচ্ছে এবার শান্তির জায়গা, মানে যখন এই গাছের তলা আসছে না বন্ধুরা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গাছের তলা আসলে, কারণ গাছের তলা কি সুন্দর ঠান্ডা, মনে হয় গাছের তলায় থেকে যে, দেখুন সামনে আরেকটা অংশ আসছে পুরোটা গাছ দুদিকে, এরকম আগে এই সারা টাকি রোডেই এরকম গাছ ছিল, কিন্তু দিন দিন ওই ওষুধ দিয়ে দিয়ে না গাছগুলোকে মেরে ফেলা হচ্ছে, কেন আমি জানি না,
কেন মারছে গাছগুলোকে, এই যত গাছ কাটছে যত গাছ মেরে ফেলছে তত পরিমাণে গরম বাড়ছে। এবং দেখুন এই রাস্তাটার চারিপাশেই আম বাগান আছে, ঢাকি রোডে প্রচুর আম বাগান আছে চারিদিকে, যদি আসেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা বাহাত্তা পুরোই আম বাগান, পরপর পরপর বাড়ি আর আম বাগান, বাড়ি আর আম বাগান প্রচুর আছে এই এলাকাতে। এবং এখানে আম মানে আম পেরে এনে এখানে কার্বাইড দিয়ে পাকায় আর কি, মানে জাগায় আর কি, এখানে এই যে এলাকাটাতে প্রচণ্ড আমের গন্ধ আসে এখান থেকে। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে, এই যে ঝুড়িতে করে আম নিয়ে যাচ্ছে ওই ঝুড়িটাই করে। আর দেখুন এই যে অটোওয়ালাগুলো দেখছেন এই যে উল্টো পাল্টা করে চালায় না, এই জন্যই খুব রাগ হয়। আর এসে গেছি এবার, এটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা হলো বসিরহাট চৌমাথার পেট্রোল পাম্প। এসে গেছি বাড়ির এলাকায়, এটা হলো বসিরহাট চৌমাথা। তা প্রায় 43 কিলোমিটারেরও বেশি জার্নি পার করে চলে এসেছি নিজেদের এলাকায়। এখন যাচ্ছি ভ্যাবলের দিকে, মানে ভ্যাবলের স্টেশনের দিকে যাচ্ছি, এখানেই আমাদের বাড়ি, আমার আর জিতের দুজনেরই বাড়ি এখানে। চলুন বন্ধুরা এগিয়ে যাই ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ আজকে একটা চিন্তামুক্ত আছি, যখনই না গাড়ি নিয়ে বেরোই না ওই ভ্যাবলের স্টেশনের এখানে আসলেই না গেট পড়ে, কিন্তু আজকে গেট পড়বে না, তার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আজকে আমাদের এলাকার ট্রেন সব বন্ধ, যে কারণে আমরা গেছিলাম গাড়িতে করে মধ্যমগ্রামে আইফোনটা কেনা হয়েছে। আশা করি তোমাদের শর্টগুলো ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানিও, যে প্রত্যেকটা শর্ট তোমাদের জন্যে সুন্দরভাবে নিয়েছি, যতটা সম্ভব ভালোভাবে নিয়েছি, কেমন কালার আসছে কেমন কোয়ালিটি আসছে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে এরকম আরও আরও মোটো ব্লগ দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং হ্যাঁ সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এরকম রাস্তায় চারিদিকে সচরাচর ঘুরে বেড়ায় এইভাবে যেখানে সেখানে আর কি। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই বন্ধ করি, এসে গেছি বাড়ির পাশে, আর যাবো না বা আর দেখাবো না তোমাদেরকে, যদি তোমরা চলে আসো বাড়ি তখন তোমাদেরকে আমি কী খেতে দেবো বুঝতেই পারছো তোমরা,